রোজই শুনি এই মরে মরে এই যায় যায়, তো বয়স তো 80-র উপরে, তো এমনি তো সময় হয়ে গেছে, তার মধ্যে অসুস্থ, তো এখানে এত কান্নাকাটি করতে লাভ নাই। বাংলাদেশের রাজনীতিতে গত কয়েকদিন থেকে আলোচিত বিষয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতা। বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য বিদেশে নেওয়ার জন্য তার পক্ষ থেকে এবং দলের পক্ষ থেকে বারবার সরকারের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। সরকারের পক্ষ থেকে বেগম খালেদা জিয়াকে কিছু শর্ত দেওয়া হয়েছে, সে সকল শর্ত মেনে বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে চান না। আবারও আলোচনায় বেগম খালেদা জিয়ার অসুস্থতা, তবে এবারকার আলোচনা কিছু ভিন্ন কারণে। বয়স তো 80-র উপরে, সময় হয়ে গেছে, তার মধ্যে অসুস্থ, এখানে এত কান্নাকাটি করে তো কোনো লাভ নেই। খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বক্তব্য, যা এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, ভাইরাল হয়েছে। এই ব্যাপারেই কথা বলেছেন গণ অধিকার পরিষদের রাশেদ খান। আমরা আজ চলে এসেছি রাশেদ খানের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আপনি দেখছেন প্রথম বাংলাদেশ। প্রথম বাংলাদেশ প্রতিদিন বাংলাদেশের প্রথম প্রথম ঘটনাগুলো প্রচার করে যাচ্ছে। সম্পূর্ণ ভিডিওটির সাথে যুক্ত থাকুন। আসসালামু আলাইকুম। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে একের পর এক নানান ধরনের কটূক্তিমূলক বক্তব্য দিচ্ছে। আমরা জানি যে বাংলাদেশে একটি আইন আছে, সেই আইনটির নাম হলো সাইবার সিকিউরিটি আইন। আপনি যদি বর্তমান প্রধানমন্ত্রী বা আওয়ামী লীগের কোনো নেতাকে নিয়ে সমালোচনা করেন, তাহলে দেখবেন এই আইনটি প্রয়োগ করা হয়, অথচ আওয়ামী লীগের একদম সর্বোচ্চ পর্যায় থেকে সর্বনিম্ন পর্যায়ে যারা রয়েছে তারা নানানভাবে কটূক্তি, গালিগালাজ, অপমানিত করা, অপদস্থ করা, নানানভাবে বিভিন্ন বক্তব্য দিয়ে থাকে, কিন্তু এই আইনটি কখনোই আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর জন্য প্রয়োগ করা হয় না। তাহলে এই আইনটি কেন তৈরি করা হয়েছে? এই আইনটি তৈরি করা হয়েছে আওয়ামী লীগের গদি রক্ষার জন্য, এবং আওয়ামী লীগ যাতে করে ক্ষমতায় টিকে থাকতে পারে এবং ভিন্ন মতের মানুষকে দমন পীড়ন করার জন্য। আজকে দেখেন আমাদের প্রধানমন্ত্রী কী ধরনের একটি কথা বলেছে। আমি যখন এই নিউজটি দেখলাম আমার অত্যন্ত মানে খারাপ লাগলো, যে একটি দেশের প্রধানমন্ত্রী বৈধ হোক অবৈধ হোক, তিনি একটি দেশের প্রধানমন্ত্রী, তিনি কীভাবে বলেন যে বয়স তো 80-র উপরে, বয়স তো 80-র উপরে, সময় হয়ে গেছে, তার মধ্যে অসুস্থ, তিনি এখানে এত কান্নাকাটি করে তো লাভ নাই। এই কথা বলেছেন আমাদের প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে কেন্দ্র করে, তাকে উদ্দেশ্য করে। এই কথা কি আসলে বলা যায়? একজন প্রধানমন্ত্রী, তিনিও তো বৃদ্ধ, তারও বয়স হয়েছে, তারও বয়সও তো 80-র কাছাকাছি, আপনার সম্ভবত 77 বছর তার বয়স শুরু হয়েছে এবং খালেদা জিয়ার বয়স 78 বছর, তারা সমবয়সী মোটামুটি, মানে 80-র কাছাকাছি দুজনই, কিন্তু একজন আরেকজনকে কটাক্ষ করছে, আরে ভাই আমাদের সবাইকে মরতে হবে, খালেদা জিয়া মারা যাবে, আমাদের প্রধানমন্ত্রী কি মারা যাবে না, দুজনকে মারা যেতে হবে, আমাকেও মারা যেতে হবে, আপনাকেও মারা যেতে হবে, সময় আসলে আমাদের সবাইকে চলে যেতে হবে, কিন্তু আমরা যদি এভাবে মানুষকে নিয়ে কটাক্ষ করি তাহলে জিনিসটি আসলে কেমন হয়ে গেল না? আবার দেখলাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে একটি বক্তব্য আসলো, সেখানে বলা হচ্ছে মানে নানান ধরনের কথাবার্তা, কি বলবো আসলে, যে তিনি রাজাকার ছিলেন, পাকিস্তানের পেতাক্কা ছিলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান নাকি খালেদা জিয়াকে যুদ্ধের পরে গ্রহণ করতে চায়নি, আপনার বঙ্গবন্ধুর আপনার এক ধরনের সহযোগিতায় তাকে আবার সহধর্মী হিসেবে গ্রহণ করে। এই কথা আওয়ামী লীগের একদম শীর্ষ পর্যায় থেকে প্রধানমন্ত্রী থেকে শুরু করে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা বলেন। আমার কথা হলো যে খালেদা জিয়া বীরাঙ্গনা, এটা কি গর্বের নাকি লজ্জা? এটি দেশের জন্য গর্বে আমরা 2 লক্ষ মা বোনের সম্ভ্রমহানির কথা বলি, সেখানে খালেদা জিয়া যদি বীরাঙ্গনা হয়ে থাকে তাহলে সেটা কি আমাদের জন্য লজ্জা বলেন? এটি তো আমাদের জন্য গর্বে যে খালেদা জিয়া সে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মী হওয়ার কারণে, এবং ওই সময় প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি একটি সেক্টরের দায়িত্বে ছিলেন, সেক্টর কমান্ডার ছিলেন, যে কারণে তার পরিবারের উপরে দমন পীড়ন নির্যাতন নিপীড়ন নানান কিছু ঘটেছে, তারপরেও প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি তার জায়গা থেকে সরে যাননি, তিনি বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। যদিও আসলে আপনার এই জিনিসটা মানে তাকে এক ধরনের সম্মান দেওয়া দরকার, ওই সময় আওয়ামী লীগের কোনো নেতারা এগিয়ে আসেনি, সাহস করেনি, কিন্তু প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহস করেছে, অথচ এই সাহসের বাতিঘর এবং গরিব দুঃখী মানুষের হৃদয়ে যিনি যিনি আশ্রয় করে নিয়েছিলেন, যিনি কৃষক শ্রমিকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন, সেই মরহুম ব্যক্তি যিনি মারা গেছেন, শহীদ হয়েছেন, যাকে আপনার আততায়ীরা নির্মমভাবে হত্যা করেছে, সেই ব্যক্তিকে নিয়ে এ ধরনের কটাক্ষ করা, সমালোচনা করা, নানানভাবে অপদস্থ করা, ছোট করা, এগুলো আসলে বাংলাদেশের সাথে যায় না। বাংলাদেশের যে ইতিহাস, ঐতিহ্য, যে স্বাধীনতার গর্বের ইতিহাস, এর সাথে আসলে যায় না, বরং মুক্তিযোদ্ধা হিসেবে তাকে সম্মান করা দরকার।
তাকে একজন সেক্টর কমান্ডার হিসেবে, স্বাধীনতার ঘোষক হিসেবে তাকে আওয়ামী লীগের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে সম্মান করা দরকার। ওই আমরা তো দেখিনি যে বিএনপির কেউ আসলে ওইভাবে মানে বঙ্গবন্ধুকে নিয়ে কটাক্ষ করে, বিএনপির কেউ আসলে বঙ্গবন্ধুকে নিয়ে এইভাবে আসলে সমালোচনা করে। তাহলে আওয়ামী লীগ কেন করে, আওয়ামী লীগ কেন করবে আমি জানি না। বিএনপির চোখে আপনার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাদের প্রাণ পুরুষ, তাদের গর্বের প্রতীক এবং তাদের নেতা। তো সেই জায়গা থেকে আমরা দেখি যে আসলে আপনার বিএনপির নেতারা কখনোই আপনার বঙ্গবন্ধুকে নিয়ে সমালোচনা করে না, কিন্তু প্রতিনিয়ত কন্টিনিউয়াসলি আমরা দেখছি যে তাকে আসলে আপনার আওয়ামী লীগের নেতাকর্মীরা কটাক্ষ করছে। তো আপনি যদি একজনকে সম্মান করেন তাহলে তো আপনি সম্মান পাবেন, আর আপনি যদি সম্মান না করেন তাহলে তো আপনি সম্মান পাবেন না। আজকে তো ক্ষমতায় রয়েছেন, আজকে যা মন চায় তাই বলছেন, কিন্তু এই ক্ষমতায় কি সারা জীবন থাকতে পারবেন? এই ক্ষমতা কি আসলে আপনার জন্য মানে সারা জীবনের কোনো বস্তু, যে ক্ষমতা আপনার সারা জীবন আপনার হাতে মোটেই থাকবে? কখনোই না। ক্ষমতা আপনাকে ছাড়তে হবে। যারা কথাগুলো শুনছেন আপনারা শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। দেখেন খালেদা জিয়া একজন মহিয়সী নারী, অনেক ত্যাগ তিতিক্ষার মাধ্যমে তিনি একটি বাংলাদেশের নেতৃত্ব দিয়েছেন, প্রধানমন্ত্রী হয়েছেন, তিনবারের প্রধানমন্ত্রী। খালেদা জিয়ার জীবনেও যে ভুল নাই সেটি যদি আমি বলি সেটি ঠিক হবে না, তার জীবনে ভুল আছে। আজকে আমি একটি অনুষ্ঠানে গিয়েছিলাম, ছাত্র অধিকার পরিষদ অনুষ্ঠানের আয়োজন করেছিল কৃতি শিক্ষার্থী সংবর্ধনা। সেখানে আমি শিক্ষার্থীদেরকে জিজ্ঞেস করেছি যে আপনারা কে কে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো হতে চান, একজন ব্যক্তি হাত তোলেনি। কারণ আজকে শেখ হাসিনা এই বাংলাদেশ নামক রাষ্ট্রকে আজকে একটি অটোক্রেটিক রাষ্ট্র বানিয়েছে, আজকে একনায়কতন্ত্র কায়েম করেছে বাকশালের মতন করে, যেমনিভাবে আওয়ামী লীগ বাকশালের স্বপ্ন দেখত সেই বাকশালের মতনই একটি রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছে। আমি সেখানে আরেকটি প্রশ্ন করলাম যে ঠিক আছে আপনারা বর্তমান প্রধানমন্ত্রীর মতন কেউ হতে চান না, আপনারা কি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মতন কেউ হতে চান? অনেকে হাত তুললো, অনেকে হাত তুললো। কেন? কারণ খালেদা জিয়ার জীবনের সাথে তার নামের সাথে ত্যাগ কুরবানি এগুলো লেখা আছে। 90 সরাসরি বিরোধী আন্দোলন যদি আপনি একটু বিশ্লেষণ করেন তাহলে দেখবেন এই আন্দোলনে খালেদা জিয়া আপোষহীন নেত্রী ছিল। 96 আওয়ামী লীগ কি করেছে, আওয়ামী লীগ দলীয় সরকার অধীনে নির্বাচনে চলে গিয়েছে এরশাদের অধীনে। ওই সময় বর্তমান প্রধানমন্ত্রী চট্টগ্রামের লালদিঘির পারে যে সমাবেশ হয়েছিল 86 সালে, সেই সমাবেশ থেকে চিৎকার করে বলেছিল যারা এরশাদের অধীনে নির্বাচনে যাবে তারা হবে জাতীয় বেইমান। এর এক সপ্তাহ পরেই এই বর্তমান প্রধানমন্ত্রী ঘোষণা দিল আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। এরপরে আপনার 88-তে আওয়ামী লীগ বিএনপিকেই নির্বাচনে অংশ নেয়নি। ওই সময় খালেদা জিয়া আপোষহীন ছিল, যে কারণে 91-তে যে নির্বাচন হলো সেই নির্বাচনে খালেদা জিয়াকে জনগণ ভোট দিয়ে নির্বাচিত করলো, প্রধানমন্ত্রী করলো। একজন গৃহবধূ থেকে খালেদা জিয়া হলেন বাংলাদেশের রাষ্ট্রনায়ক, বাংলাদেশের প্রধানমন্ত্রী, একজন গৃহবধূ, একজন এই পাশ নারী যদি প্রধানমন্ত্রী হতে পারেন, তার যোগ্যতা দক্ষতা এবং তার হাজবেন্ডের কাছ থেকে যে রাজনৈতিক শিক্ষা পেয়েছিলেন এবং জনগণের জন্য যে কুরবানি করেছেন নিজের জীবনকে, তার বিনিময়ে যদি প্রধানমন্ত্রী হন একজন এই পাশ নারী, সেটি কি কোনো মানে অসম্মানের বিষয়? এটি আমাদের জন্য অত্যন্ত সম্মানের বিষয়। কিন্তু আজকে দেখেন রাজনীতিকরা একে অপরকে সম্মান করছে না। খালেদা জিয়াকে যদি শেখ হাসিনা সম্মান না করে তাহলে একজন তাদের পরে যারা নেতৃত্বের জায়গায় রয়েছে তারা কি শিখবে? তারাও তো এই অসম্মানের চর্চা করবে, তারাও তো একে অপরকে পথহিংসা করবে, তারাও তো গালবা এইভাবে আপনার গালিবাজি করবে, একে অপরের অসুস্থতা নিয়ে এই ধরনের কটাক্ষ করবে, একে অপরকে ছোট করবে। আমরা তো এই ধরনের রাষ্ট্র ব্যবস্থা আসলে কখনোই চাইনি। আমরা কি চেয়েছিলাম? আমরা চেয়েছিলাম একটি পথহিংসাহীন একটি রাষ্ট্র, যে রাষ্ট্রে আমরা সবাই কথা বলতে পারবো, কথা বলার স্বাধীনতা থাকবে, যে রাষ্ট্রে একে অপরের প্রতি মমতা ভালোবাসা, একে অপরের প্রতি সহানুভূতি সহমর্মিতা এগুলো থাকবে। কিন্তু সে ধরনের রাষ্ট্র ব্যবস্থা আসলে আমরা কেন কায়েম করতে পারি নাই? কেন স্বাধীনতার 53 বছরে এসে আমাদের স্বাধীনতার জন্য আবার চিৎকার করতে হচ্ছে? কেন বলা হচ্ছে যে আমরা সাম্য মানবিক মর্যাদা আমরা বাস্তবায়ন করতে পারি নাই? মহান মুক্তিযুদ্ধের মূলনীতি ছিল, এই মূলনীতির উপর ভিত্তি করে আমরা যুদ্ধ করলাম, এই মূলনীতির উপর ভিত্তি করে 30 লাখ মানুষ জীবন দিল, এই মূলনীতির উপর ভিত্তি করে 2 লাখ মানুষের সম্ভ্রমহানি হয়েছে শুধুমাত্র একটি স্বাধীন ভূখণ্ডের জন্য। কিন্তু কোথায় সেই স্বাধীন ভূখণ্ডের মর্যাদা? কোথায় সেই স্বাধীন রাষ্ট্রের উপাদান? কোথায় আজকে আমার নাগরিক নিরাপত্তা? আজকে পুলিশের পক্ষ থেকে বলা হয় আমরা সেই খাম্বার যুগে ফিরে যাব না। আজকে পুলিশের পক্ষ থেকে বলা হয় যে অনুমতি নিয়ে সভা সমাবেশ না করলে খবর আছে। আজকে কিভাবে সরকারি দলের একজন যোগাযোগ মন্ত্রী কিভাবে একটি সরকারি দলের সাধারণ সম্পাদক বলে যে সরকারের কাছ থেকে অনুমতি না নিয়ে সভা সমাবেশ করলে খবর আছে, বিএনপির খবর আছে, এ ধরনের হুমকি ধামকি কেন দেয়? সরকারি দলের একজন মন্ত্রী কিভাবে বিরোধী দলের জন্য 36 দিনের আল্টিমেটাম দেয়? কোথায় ভিন্ন মতের চর্চা? এরকম রাষ্ট্রকে আমরা চেয়েছিলাম? এই রাষ্ট্রের জন্য মানুষ জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, এই রাষ্ট্রের জন্য কি মানুষ কুরবানি হয়েছে? আজকে এতটাই দুঃখের মধ্যে আমরা রয়েছি, একে অপরের প্রতি সহমর্মিতা ভালোবাসা কোনো কিছু নাই, অসম্মান অসম্মান আর কটুক্তি, এই রাষ্ট্র আমরা চাই না। আমরা চাই খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ, তিনি কষ্টের মধ্যে রয়েছেন, মুমূর্ষু অবস্থায় রয়েছেন, যে কোনো সময় মারা যেতে পারেন। আমরা আল্লাহর কাছে তার জন্য দোয়া করি, কিন্তু আজকে বিএনপির নেতাকর্মীদের যে আবেগ, তাদের নেতৃত্ব,
তারা তাকে উন্নত চিকিৎসা করাতে চায়। বিদেশে যেমনি ভাবে শেখ হাসিনা ও বদরুল কাদের যেমনি ভাবে আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা একটু জ্বর ঠান্ডা কাশি লাগলে চিকিৎসা নিতে যায়, ঠিক একই ভাবে আজকে বর্তমান প্রধানমন্ত্রী মুমূর্ষু অবস্থায় বাংলাদেশে কোনো প্রতিষ্ঠান তার চিকিৎসা দিতে পারছে না, তার শারীরিক কোনো মানে উন্নতি হচ্ছে না, সেজন্য তাকে বিদেশের মাটিতে একটু চিকিৎসা করাতে চায়, সেই সুযোগ থেকে তাকে বঞ্চিত করা হচ্ছে। শোনেন, ক্ষমতায় আছেন, ক্ষমতা একদিন আপনাদের ছাড়তে হবে, তখন যদি আল্লাহ না করুক খালেদা জিয়ার মতন অবস্থা আপনাদের হয় তখন তো আপনারা বিদেশে একটু চিকিৎসা নেওয়ার জন্য আপনারাও একটু মানে কাকুতিমিনতি করবেন। এই প্রতিহিংসার যে বীজ আপনারা বপন করলেন, এই প্রতিহিংসার বীজ বপন করার মাধ্যমে আপনারা যে গাছ তৈরি হবে সেই গাছের নিচে তো আসলে আপনারাও এক ধরনের কি বলবো, সেই গাছে পাতা গজাবে না, সেই গাছ এমন হবে যে সেই গাছ গাছে আপনার ডালপালা থাকবে পাতা থাকবে না, সেখানে আপনি আশ্রয় নিতে গেলে সেখানে আপনি ছায়া পাবেন না। এই প্রতিহিংসার রাজনীতি আপনারা যা শুরু করেছেন এগুলো বন্ধ করতে হবে। আমরা তরুণ প্রজন্ম আমরা চাই বাংলাদেশে একটি শান্তিপূর্ণ ব্যবস্থা কায়েম করা হোক, যেখানে সবার নিরাপত্তা থাকবে, যেখানে মানুষে মানুষে হানাহানি হিংসা বিদ্বেষ, মানুষে মানুষে এই প্রতিহিংসা থাকবে না, রাজনীতিবিদ একে অপরের প্রতি সহানুভূতি ভালোবাসা সমন্বিত থাকবে। আপনি হতে পারেন আমার ভিন্ন মতের দল, আপনি হতে পারেন অন্য দল করেন, অন্য রাজনীতি করেন, আই হ্যাভ নো হেডেক, আপনি আমার রাজনীতির মাঠে আপনি আমার শো করেন, আপনি আওয়ামী লীগ করছেন তাতে আমার সমস্যা কি, আপনি আমার সমালোচনা করেন তার মানে আমি আপনার শত্রু হয়ে যাবো, আপনার বিপদের মুহূর্তে আমি আপনার পাশে গিয়ে দাঁড়াবো, এরকম রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠা করা দরকার। কিন্তু আজকে দুঃখের সাথে বলতে হয় এতদিন ধরে খালেদা জিয়া অসুস্থ অবস্থায় হাসপাতালে মুমূর্ষু অবস্থায় কাটকাচ্ছে, বর্তমান দেশের প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রীকে একটু দেখতে যায় না, বরং তার অসুস্থতাকে পুঁজি করে কটাক্ষ করে নানান ধরনের বক্তব্য দেয়। এই বক্তব্য আমরা তার কাছ থেকে কখনোই দেখি কখনোই প্রত্যাশা করি না। আমরা রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তির কাছ থেকে সহানুভূতিশীল মমত্ব সুলভ অভিভাবক সুলভ আমরা বক্তব্য শুনতে চাই। আমরা শুনতে চাই প্রধানমন্ত্রী তিনি ঘোষণা দিবেন যে খালেদা জিয়ার চিকিৎসার ব্যবস্থা আমি করব, বিদেশে নিয়ে গিয়ে যেখানে চিকিৎসা করাতে হয় আমি সেই ব্যবস্থা করব। এই কথা যদি আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলতেন তার প্রতি জনগণের দরদ ভালোবাসা মায়া মহব্বত আরো বেড়ে যেত। তার প্রতি এখন যে মানুষের আপনার এক ধরনের বলা যায় যে মানুষ যে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে চাচ্ছে না, কেন? কারণ আজকে জনগণের প্রতি, আজকে সাবেক প্রধানমন্ত্রীর প্রতি, ভিন্ন মতের প্রতি মায়া মহব্বত ভালোবাসা এগুলো নাই, তার কমে গিয়েছে। তার বক্তব্যের মাধ্যমে প্রমাণিত হয় যে আসলে মায়া মহব্বত ভালোবাসা এগুলো তিনি দেখাতে পারছেন না, অথচ যখন তিনি ক্ষমতায় আসেন জনগণের প্রতি যে দরদ তিনি দেখিয়েছিলেন, জনগণকে উদ্দেশ্য করে বলেছিলেন আপনাদেরকে 10 টাকা কেজি চাল খাওয়াবে, ঘরে ঘরে চাকরি দেবো, নানান ইশতেহার আপনারা দিয়েছিলেন, কিন্তু ক্ষমতায় আসার পরে আজকে নিষ্ঠুরতা নির্মমতা গুম খুন নির্যাতন নিপীড়ন রাহাজানি, আজকে রাষ্ট্রকে ধ্বংস করা হয়েছে, আজকে রাজনীতিকে কলুষিত করা হয়েছে, আজকে প্রতিহিংসার রাজনীতি প্রতিহিংসার রাজনীতির বীজ আজকে বপন করা হয়েছে। আমি আওয়ামী লীগের প্রতি আওয়ামী লীগ সরকারের প্রতি আমি উদার আহ্বান জানাবো, অনতি বিলম্বে খালেদা জিয়ার চিকিৎসার ব্যবস্থা করেন, অনতি বিলম্বে তাকে বিদেশে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন, তিনি সুস্থ হয়ে রাজনীতির মাঠে আবার ফিরে আসুক, খালেদা জিয়া শেখ হাসিনা এক টেবিলে বসুক, একসাথে সংলাপ করুক, এই দেশকে বাঁচানো সবার দায়িত্ব। আমরা দেখেছি 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে খালেদা জিয়া এবং শেখ হাসিনা একসাথে এক টেবিলে বসে বিভিন্ন অনুষ্ঠানে গিয়েছে, দেশকে কিভাবে রক্ষা করা যায়, এরশাদের কাছ থেকে কিভাবে এরশাদের হাত থেকে দেশকে রক্ষা করা যায় সেই চেষ্টা করেছে। আওয়ামী লীগ বিএনপির মধ্যে বন্ধুত্ব ছিল, সেই বন্ধুত্ব আমরা আবারও চাই, আমরা এই রাষ্ট্রকে কখনোই ধ্বংস হতে দিতে পারি না। আমরা তরুণ প্রজন্ম আমরা বাংলাদেশের শান্তি চাই, নিরাপদ বাংলাদেশ চাই, সেই নিরাপদ বাংলাদেশ গঠনে আওয়ামী লীগ বিএনপি সবাইকে এগিয়ে আসতে হবে, জাতীয় সংলাপের ব্যবস্থা করতে হবে, সেই সংলাপের মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে নির্বাচন কিভাবে হবে এবং কিভাবে কোন প্রক্রিয়ায় নির্বাচন হলে সকল দল অংশগ্রহণ করবে। আজকে বিএনপি বলছে তারা তাদের সরকার ছাড়া নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচনে যাবে না, আওয়ামী লীগ বলছে শেখ হাসিনার অধীনে বিএনপিকে নির্বাচনে অংশ নিতে হবে, তাহলে বাংলাদেশ আসলে কোন পথে যাবে, কোন গন্তব্যে গিয়ে বাংলাদেশের শেষ পরিণতি ঘটবে, কোথায় যাবে? আজকে আওয়ামী লীগ যে নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করেছে আওয়ামী লীগ কি জানে? এই তত্ত্বাবধায়ক সরকারের দাবি ছিল জামাতের এবং সেটিকে আওয়ামী লীগ গ্রহণ করে, আজকে সেই আপনার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যে ব্যবস্থার অধীনে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, ক্ষমতায় এসে সেটিকে ভ্যানিশ করে দিল, এরকম রাষ্ট্র আমরা চাইনি। আমরা একটি নিরাপদ রাষ্ট্র চাই, যে রাষ্ট্রে আমরা সবাই বসবাস করতে পারবো, সেই রাষ্ট্র হবে আওয়ামী লীগের বিএনপির জামাত জাতীয় পার্টি গণঅধিকার পরিষদ বাম সংগঠন ইসলামিক দলগুলোর সবার রাষ্ট্র গড়তে হবে। সেই রাষ্ট্র গড়ার জন্য বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন দরকার, সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থা গড়ে তোলা দরকার, সরকার এবং শাসন ব্যবস্থাকে সম্পূর্ণভাবে বদল ঘটাতে হবে, এদেশের শাসন ব্যবস্থা কিভাবে পরিচালিত হবে তার একটি আপনার রাষ্ট্রীয় কাঠামো থাকতে হবে, যে এইভাবে ক্ষমতা ফলাফল হবে, এইভাবে নির্বাচন হবে, এইভাবে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ হবে, এইভাবে আপনার বিচার বিভাগে স্বাধীনতা থাকবে। আজকে নাই, কিচ্ছু নাই, আজকে দেশটা ধ্বংসের দ্বারপ্রান্তে, এই দেশকে বাঁচানোর জন্য আমাদের সবাইকে রাষ্ট্রপতি নেমে শক্ত প্রতিবাদ গড়ে তুলতে হবে, তাহলে আমরা রক্ষা পাবো, এর বাইরে কোনো রক্ষা নাই। আসুন রাষ্ট্রপতি নামুন, প্রতিবাদ করুন, আমরা যদি রাষ্ট্রপতি আমাদের শক্তিকে দেখাতে পারি তাহলে আওয়ামী লীগ আমাদের দাবি মেনে নেবে এবং একটি জাতীয় সংলাপের আয়োজন করে তারা পদত্যাগ করবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দর্শক, ভিডিওটি দেখে আপনার মতামত আপনি ভিডিওতে কমেন্টস করে জানিয়ে দিন। রাশেদ খানের বলা কথাগুলো আপনার কেমন লেগেছে? সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসা এবং তার অবস্থান নিয়ে আপনি কি মনে করেন? মতামত কমেন্টস করে লিখুন। এবং বর্তমান প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে যে
বক্তব্য বা মন্তব্যটি করেছে, এটি আপনি কিভাবে দেখছেন? এ সকল ঘটনা নিয়েই প্রথম বাংলাদেশ যুক্ত রয়েছে আপনাদের সাথে। প্রথম বাংলাদেশের সাথে যুক্ত থাকুন, আরও প্রথম প্রথম অনেক ইনফরমেশন দেখতে পাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি লাইক ফলো করুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।